রাজ্যে বিজেপি ও কংগ্রেসের অশুভ আঁতাতের অভিযোগ তুলে মহামিছিল করল বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস। আজ বহরমপুর টাউন তৃণমূলের সভাপতি নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এদিন মিছিল সংগঠিত হয়। বহরমপুর পৌরসভা থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই বিষয় নিয়ে কি বললেন নারুগোপাল মুখার্জি, চলুন শুনে নিই তাঁর বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। দেখুন, আমাদের এর আগেও অনেক কর্মসূচি আমাদের রাজ্য থেকে যে নির্দেশিকা দিয়েছিল সেগুলো আমরা কার্যকরী করেছি বুথে বুথে, ওয়ার্ডে ওয়ার্ডে, পঞ্চায়েতে, প্রতিটা স্তরে। গতকাল আমাদের 6 তারিখ ইতিমধ্যে রাজ্যে যে ঘোষিত কর্মসূচি ছিল, মাননীয় আমাদের নেতা সুব্রত বক্সী মহাশয় একটা নির্দেশ জারি করেছিলেন, এবং বর্তমান অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশ, আমাদের রাজ্য কীভাবে চলছে, কীভাবে বঞ্চনা হচ্ছে, এবং বিজেপির যে অগ্রসর নীতি, এবং সেটা মানুষের জন্য কখনোই ভালো নয়। গণতান্ত্রিকভাবে মানুষকে বাঁচতে গেলে পরে, চলতে গেলে পরে তার যে পথ অবলম্বন করা দরকার, সেগুলো দাঁড়িয়ে মানুষকে তার অধিকারকে অর্জন করে নিতে হবে। সেই মর্মে বিগত ছয় সেপ্টেম্বর আমাদের একটা টেক্সটাইল মোড়ে পথসভা হয়েছিল। আজকে আমরা একটা মিছিল বার করছি। এখানে বিজেপি এবং কংগ্রেসের যে অশুভ আঁতাতটা তৈরি হয়েছে, সে অশুভ আঁতাতের যে দিক যেগুলো আছে সেগুলো মানুষের সঙ্গে তুলে ধরা, এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমাদের টেক্সটাইলের মোড়ে বহরমপুর সমস্ত ব্লক, মহিলা, ছাত্র, যুব সবাইকে নিয়ে আমাদের একটা সমাবেশ আছে, তারও একটা প্রস্তুতি মিছিল বলতে পারেন। সেই জন্য আমাদের লাগাতার ধারাবাহিক কর্মসূচি, কংগ্রেস এবং বিজেপির যে একটা অশুভ জোট তৈরি হচ্ছে, সেই জোটকে ভাঙার জন্য, মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য, আর সর্বোপরি উন্নয়নের সঙ্গে মানুষের থাকার জন্য আমাদের যে আবেদন, সেই কথাগুলো আমরা নিয়ে চলেছি মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে। সেই জন্য আমরা যত দিন এগোবে আমাদের লাগাতার কর্মসূচি আরও বেশি জোরদার হবে। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন এই জেলার অন্যতম রাজনৈতিক আন্দোলনের পুরোধা, আমাদের বহরমপুর শহরের ভূমিপুত্র, যাকে সবাই জানে, দিন রাত যার সঙ্গে পরিষেবা পায়, যেখানে তার শিল্প সংস্কৃতির একটা আলাদা চর্চার মধ্যে দিয়ে বহরমপুর শহর তার যে স্বাদ পায়, আমাদের মাননীয় মুর্শিদাবাদ জেলার অন্যতম কোঅর্ডিনেটর এবং আমাদের জেলার অন্যতম নেতা অশোক দাস মহাশয় আছে। আর আজকে যে কারণে এই মিছিল, সেটা আমাদের টাউনের যারা সবসময় দিন রাত পরিশ্রম করে চলেছে, আমাদের বহরমপুর শহরের অন্যতম দীর্ঘদিনের নেতা, বহরমপুর এই এবং বিধানসভার, যাকে ছাড়া তৃণমূল রাজনীতি হয় না, সেই কায়েস শেখ, পঞ্চায়েত সমিতির আমাদের পঞ্চায়েত মেম্বার, এবং তার যে অনুগামীরা আছে সবকে নিয়ে বিজেপির বিরুদ্ধে, কংগ্রেস বিজেপি অশুভ জোটের বিরুদ্ধে আমাদের যে সোচ্চার দাবি, সেই দাবিটা আমাদের থাকলো। তার সঙ্গে সঙ্গে মানুষের কাজ করার যে আমাদের নেত্রীর যে এজেন্ডা, সেই এজেন্ডাকে আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জনসংযোগও বলতে পারেন এটা একটা।